এবার ইয়েমেনের ইরান সমর্থিত হাউথিরা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ লোহিত সাগরে বুধবার দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে এবার তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা। এছাড়া গাজায় জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের হামলা নিহত নয়। এদিকে ইউক্রেনের বন্দীসহ রুশ সামরিক বিমান বিধ্বস্ত, 74 যাত্রী সবাই নিহত। আজকের এই সবগুলো সংবাদের বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে থাকুন। শেষ পর্যন্ত শেষে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। ইয়েমেনের ইরান সমর্থিত হাউথিরা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ লোহিত সাগরে বুধবার দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার দুটি বাণিজ্যিক জাহাজ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এই কথা জানিয়েছে। হাউথিরা তাদের বিরুদ্ধে বারবার মার্কিন ও ব্রিটিশ হামলা সত্ত্বেও তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার কথা জানানোর পর তথ্যটি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানান, একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু মিস করেছে এবং মার্কিন নৌবাহিনী বাকি দুটি গুলি করে ভূপাতিত করে। ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন পতাকাবাহী, মালিকানাধীন এবং চালিত কন্টেইনার জাহাজ এমভি মার্সকো ডেট্রয়েটের দিকে নিক্ষেপ করা হয়েছিল। দ্বিতীয় কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়নি। এবার তাইওয়ান প্রণালীতে টহলের জন্য নিজেদের যুদ্ধজাহাজ পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএসএস জন ফিন নামের মার্কিন নৌবাহিনী ওই যুদ্ধজাহাজ বুধবার তাইওয়ান প্রণালীতে পৌঁছেছে। গত 13 জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হয়। এরপর এই প্রথম তাইওয়ান প্রণালীতে নিজেদের যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা। এ প্রসঙ্গে মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সমুদ্রে প্রতিটি জাতির জাহাজ ও নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষার প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো জাতি যদি এই ইস্যুতে অপর কোনো জাতিকে বাধা দেয় বা ভয় দেখায় তাহলে তা কখনো যুক্তরাষ্ট্র মেনে নেবে না। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউএস জন ফিন ডেস্ট্রয়ারটি পাঠানো হয়েছে। তাইওয়ান প্রণালীর একপাশে চীন, অপর পাশে স্বায়ত্তশাসিত দ্বীপ ভূখণ্ড তাইওয়ান। এই দ্বীপ ভূখণ্ডটি নিজেদের স্বাধীন দাবি করলেও চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচনা করে আসছে। এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের এক আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 75 জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ওই আশ্রয় কেন্দ্রে 80 ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এর গাজা উপত্যকার পরিচালক থমাস হোয়াইট এক পোস্টে জানান, 80 জনের আশ্রয় কেন্দ্রে 2টি ট্যাঙ্ক দিয়ে হামলা হয়। এতে এখন পর্যন্ত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 75 জন। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের কর্মকর্তা জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। শেষমেশ থাকছে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রুশ ইলিশন ইল-76 নামের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছে, ওই উড়োজাহাজে থাকা ইউক্রেনের 65 জন যুদ্ধবন্দীসহ মোট 74 জন ছিল, তারা সবাই নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটিতে 65 জন যুদ্ধ অপরাধী, 6 জন ক্রু সদস্য এবং 3 জন আরোহী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল 11টার দিকে ইয়াভলোনোভো গ্রামে একটি উড়োজাহাজ খাড়াভাবে আছড়ে পড়েছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।